নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আজ অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক ও সহ অধিনায়কের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দুই নতুন মুখের জায়গা হয়েছে এ দলে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এর সঙ্গে নতুন মুখ হিসেবে আছেন টপ অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দীপু। লাল বলের পরিচিত মুখ টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হাসান মাহমুদও আছেন দুই টেস্টের সিরিজের দলে। চট্টগ্রাম ডিভিশনের হয়ে 22 বছর বয়সী হাসান মুরাদের প্রথম শ্রেণীর অভিষেক 2021 সালে। এখন পর্যন্ত 25 ম্যাচে 121 উইকেট নিয়েছেন তিনি। এ তিনজন ছাড়া বাকিরা মোটামুটি টেস্ট দলের আসা যাওয়ার মধ্যে আছেন। দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে তিনজনকে। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে আছেন জাকির হাসান ও সাদমান ইসলাম। বোলিং বিভাগে তিন পেসার খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মুরাদ। হাসান মাহমুদ দুই বাহাতি স্পিনার হাসান মুরাদ ও তাজুল ইসলামের সঙ্গে আছেন দুই অফ স্পিনার নাইম হাসান ও মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, সাদমান ও নাইম। চোটের কারণে এই সিরিজে নেই তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। 28 নভেম্বর থেকে সিলেটে শুরু হবে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। 6 ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দ্বিতীয় টেস্টের শেষ দিন রাতেই 11 ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। এই সিরিজে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ।